ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বোর্ড বই সমূহ নিয়ে। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা বোর্ডের যে সকল বইয়ের তালিকা রয়েছে বা বুক লিস্ট রয়েছে সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, এভাবে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত বইয়ের তালিকা রয়েছে। তো প্রথম শ্রেণী এই অপশনটিতে টাচ করলে এখানে কিন্তু লিস্ট দেখতে পাচ্ছেন যে তিনটি, আমার বাংলা বই, ইংলিশ ফর টুডে এবং প্রাথমিক গণিত। দ্বিতীয় শ্রেণী এখানেও একই, তৃতীয় শ্রেণী এখানে যে লিস্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। চতুর্থ শ্রেণীতে টাচ করলে এভাবে চতুর্থ শ্রেণীর যে লিস্টগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। পঞ্চম শ্রেণীতে টাচ করলে পঞ্চম শ্রেণীর লিস্টগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে ষষ্ঠ শ্রেণী। তো ষষ্ঠ শ্রেণীতে আপনি টাচ করলে এখানে ষষ্ঠ শ্রেণীর যে সকল বুক লিস্ট রয়েছে সেগুলো জানতে পারবেন। তারপর রয়েছে সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীতেও আপনি একইভাবে এই বুক লিস্টগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে অষ্টম। অষ্টমেও এই লিস্টগুলো এখান থেকে এভাবে জেনে নিতে পারবেন। তারপর নবম দশম। নবম দশম শ্রেণীর জন্য যে বইগুলো রয়েছে সেগুলোর এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে একাদশ দ্বাদশ। একাদশ দ্বাদশে যে সকল সাধারণ বিষয় রয়েছে সেগুলোর লিস্ট এখানে দেখতে পাবেন, যে কমন বিষয় যেগুলো সকল গ্রুপের জন্য সেগুলো এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এইখান থেকে বা এই অ্যাপ থেকে আপনারা এভাবে কিন্তু যে বুক লিস্টগুলো সেগুলো জেনে নিতে পারেন। অনেক সময় দেখা যায় আপনার যদি আপনি বই কিনতে যান বা নোটবুক কিনতে যান লাইব্রেরিতে, সেক্ষেত্রে কিন্তু বুক লিস্টের কারণে অনেক সময় ঝামেলায় পড়তে হয় বা আপনাকে পরে বই কিনতে হয়। দেখা যায় আপনি যখন জানুয়ারির প্রথম থেকেই আপনি পড়াশোনা স্টার্ট করাতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, আপনি যদি ছেলে মেয়েদের পড়াশোনা স্টার্ট করাতে চান সেক্ষেত্রে দেখা যায় আপনার স্কুলের বুক লিস্টের জন্য অপেক্ষা করতে হয়। তো এক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু বুক লিস্টগুলো দেখে এখান থেকে বই কিনে নিতে পারেন। আর আপনারা যারা স্টুডেন্ট, আগ্রহ করে প্রথমেই একদম বছরের শুরুতেই লেখাপড়া স্টার্ট করতে চান সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখান থেকে বুক লিস্ট দেখে এখান থেকে আপনার বই সংগ্রহ করতে পারবেন এবং সংগ্রহ করে পড়াশোনা স্টার্ট করতে পারবেন। তো যাই হোক, এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে বুক লিস্ট লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন, অথবা সকল শ্রেণীর বোর্ড বই এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, এছাড়াও অ্যাপটিতে এখানে থ্রি বার রয়েছে। থ্রি বার অপশনে টাচ করলে আপনি এখানে হোম পাবেন, শেয়ার অপশন পাবেন, এখান থেকে শেয়ার করতে পারবেন, রেট, ফিডব্যাক, মোড অ্যাপস এবং অ্যাবাউট ডেভেলপার, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।